এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। স্বামীজির জন্ম জয়ন্তীতে মোদীর পরিবার খোঁচা নাম না করে গান্ধী পরিবারকে খোঁচা। পরিবারতন্ত্রের ফলে দুর্বল হচ্ছে রাজনীতি, প্রয়োজন আরো বেশি তরুণদের রাজনীতিতে আসা। ন্যাশনাল ইউথ পার্লামেন্টের অনুষ্ঠানে এমনই বক্তব্য নরেন্দ্র মোদীর। লোকতন্ত্র কা এক সবসে বড়া দুশ্মন পনপ রহা হয় আর ও হয় রাজনৈতিক বংশবাদ। রাজনৈতিক বংশবাদ देश के सामने ऐसी ही चुनौती है जिसे जड़ से उखाड़ना है। ये बात सही है कि अब केवल सरनेम के सहारे चुनाव जीतने वालों के दिन लदने लगे हैं, लेकिन राजनीति में वंशवाद का ये रोग अभी पूरी तरह समाप्त तो नहीं हुआ है। अभी भी ऐसे लोग हैं जिनका विचार, जिनका आचार, जिनका लक्ष्य सब कुछ अपने परिवार की राजनीति और राजनीति में अपने परिवार को बचाने का ही है। साथियों, ये राजनीतिक मौसवाद लोकतंत्र में एक नए रूप के तानाशाही के साथ ही देश पर अक्षमता का बोझ भी बढ़ा देता है। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কি বললেন দেখাবো আপনাদের। ট্রাম্পকে নিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী, বিবেকানন্দের নামই বলতে পারেননি ট্রাম্প, পাশে বসে হাততালি দিচ্ছিলেন মোদী, বিজেপির কোনো নেতা এর কোনো প্রতিবাদ করেননি। বাংলায় বিজেপির নেতারা মোদীর জয় জয়কার করছেন, ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে, কয়েকটা আগাছা পড়ে আছে, দেখুন কি বলেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বামী বিবেকানন্দের নাম বলতে পারেন, বলছে স্বামী বিবেকানন্দা, আর পাশে হিন্দু ধর্মের সব থেকে বড় ধারকার বাহক বলে যে নিজেকে দাবি করে সে বসে হাততালি দিচ্ছে। এর থেকে লজ্জার বাঙালির আর কি হবে? আপনি দেখেছিলেন বিজেপির একটা নেতাকে প্রতিবাদ করতে সেদিনকে? ওখানে যদি সত্যি প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের কথা বলতো, ডোনাল্ড ট্রাম্পের থেকে মাইকটা কেড়ে নিয়ে বলতে হতো আগে স্বামী বিবেকানন্দের নামটা ঠিক করে উচ্চারণ করে দেখাও, তারপর স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে কথা বলবে। পাশে বসে হাততালি দিচ্ছে, আর এখানে বিজেপির নেতারা নরেন্দ্র মোদীর জয় জয়কার করছে। কেন? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসছে, ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে, বাকি যে আগাছাগুলো পড়ে রয়েছে সেটা খালি সময়ের অপেক্ষা। এখানে এই এক দুটো রয়েছে, সেটা আমরা রাজনৈতিক ভাবে লড়ে নেব। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।